সবাইকে শারদীয় শুভেচ্ছা বিশ্ব দুর্গা পূজা শারদ সম্মান 2022 প্রেজেন্ট বাই শারদঞ্জলি ফোরাম অর্গানাইজড বাই মন্দির টিভি সহযোগিতায় চট্টগ্রাম বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর এই মহানগরের 16টি তানার মধ্যে এবারে চকবাজারের পুরস্কার পাচ্ছেন সেরা সম্মাননা পাচ্ছেন সেরা সম্মাননা কে হতে পারে পদ্ম কিশোর মিতালী সংঘ আবারও মন্দির টিভির পক্ষ থেকে ওনাদেরকে জানাই শারদ শুভেচ্ছা বিশ্ব দুর্গা পূজায় শারদ সম্মাননা 2022 পদ্ম কিশোর মিতালী সংঘকে এই সেরা সম্মাননাটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো মন্দির টিভির সম্মানিত পরিচালক সত্যজিৎ চৌধুরী মহোদয়কে শারদঞ্জলি ফোরাম প্রেজেন্ট বাই বিশ্ব দুর্গা পূজা শারদ সম্মাননা 2022 অর্গানাইজড বাই মন্দির টিভি আপনাদের মন্দির টিভির হতে এবার এই পূজোর সাত্তিক পূজার জন্য সেরা সম্মাননাটি পেয়ে আপনাদের অনুভূতি কেমন লাগছে চকবাজার থানার মধ্যে শ্রেষ্ঠত্ব পেয়েছি তার মানে সেটা তো অবশ্যই ভালো লাগার বিষয় তার মধ্যে বিষয়টা ছিল সেরা সাত্তিক পুজো যেটা আমরা বারবার চেষ্টা করতেছি এখন যে মানে আমাদের সাত্তিকতাটা ফিরে আসুক সেটারই সেরা পুরস্কার পেয়ে অবশ্যই আমাদের অনেক আনন্দ লাগবে বাংলার বড় উৎসব বাংলার সবচেয়ে বড় শারদোৎসব শারদঞ্জলি ফোরাম প্রেজেন্টস বিশ্ব দুর্গা পূজা শারদ সম্মান পার্ট বাই ওয়ার্ল্ড দুর্গা পূজা অর্গানাইজেশন অর্গানাইজড বাই মন্দির টিভি সারা বাংলাদেশের 64 জেলায় আমরা আছি আপনার পূজায়